আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মুনাদিলস রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি নুডলস চপসুয়ে। এটা সময় আমেরিকান নুডলস চপসুয়েও বলা হয়ে থাকে, নুডলস চপসি বলে অনেকে আবার। আর আজকের নুডলস চপসুয়ে তৈরি করার জন্য যা লাগছে তা হলো, প্রথমে একটি প্যানে সিদ্রুসের একটি বার, তার কারণ আমি ওটাকে পুরো আস্ত সিদ্ধ করব, আমি ওটাকে ভেঙে নিব না। আর লাগছে আদা রসুনের পেস্ট, আর নিতে হচ্ছে টমেটো সস, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আপনার স্বাদ মতো। লাগছে কর্নফ্লাওয়ার, একটি ডিম এবং এক চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে তিন প্রকার ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম হাফ করে নিয়েছি। অর্থাৎ আর নিয়ে নিচ্ছি একটি গাজর, বড় গাজর, সেটাকে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম টমেটো নিয়েছি একটি। আর আমি আজকে একটি ম্যাগি নুডলসের, ম্যাগি না ঠিক, পেঁচানো নুডলস, যে কোনো ধরনের পেঁচানো নুডলস আপনারা ব্যবহার করতে পারেন। একটি প্যানে কিছু, অর্থাৎ আপনি একটি নুডলস ভাজার জন্য যতটুকু তেল লাগে একটু মুচমুচে করে ভাজতে হবে, আপনার পরিমাণ মতো আপনি তেল নিয়ে নেবেন, তার মধ্যে সেই নুডলসটা দিয়ে দিতে হবে। নুডলসটা সিদ্ধ করা ছিল আগেই, আর সিদ্ধ করা নুডলসটি আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটিকে অপর পাশ উল্টে দিলাম, অর্থাৎ দুয়ো সাইড মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার মশলা তৈরি করার পালা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আমেরিকান চপসি। প্রথমে একটি কড়াইয়ে নিতে হবে বাটার, আর সাথে আপনি অবশ্যই তেল মিশাতে পারবেন। আর এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভেজে ভেজে নিতে হবে, নাড়াচাড়া দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ঝিঙের টুকরোগুলো, আমি কিছু চিংড়ি মাছের টুকরো দিয়ে দিলাম। আপনি এখানে বড় চিংড়ি ব্যবহার করলেও বেশি ভালো হবে, আমার কাছে ছিল না। এরপর দিয়ে দিলাম ক্র্যাশ করা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ, দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি, দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই তা জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে এক এক টেবিল চামচ সয়া সস আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সবগুলো যে টমেটো সেগুলো, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, বা টমেটো সস আপনি এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে, অর্থাৎ এক চা চামচ পরিমাণে ভিনেগার, দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে মশলাটা কষাতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকামগুলো খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, আমি একটু সবার শেষে এটা দিলে ক্যাপসিকামটা একদম কালার নষ্ট হবে না, আর একটু খেতেও ভালো লাগবে। এবার একটা জিনিস দেব, সেটা হচ্ছে জর্দা রং। আমি এখানে হাফ না, সামান্য এক পিঞ্চ জর্দা রং ব্যবহার করছি, যাতে এটা একটু কালারফুল হয়, কারণ আমেরিকান চপসিটা একটু কালারফুল হয়। এরপর দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ারটা,
ঠান্ডা পানিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এক কাপের মতো, আর সেটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, কারণ কর্নফ্লাওয়ারটা এখানে একটু চুলায় কিছুক্ষণ থাকলে পানির সাথে তাহলে সিদ্ধ হবে, ফুটে উঠতে শুরু করেছে। একটু ঘন হয়ে আসলেই এটা নামিয়ে ফেলতে হবে, তার কারণ এটি নামানোর পরে আরও একটু ঘন হয়ে আসবে, কর্নফ্লাওয়ারের ধর্মই এটা। এবার আমি একটি ডিম পোচ করে নিব, আর ডিমটি দেখতেই পাচ্ছেন কীভাবে পোচ করে নিচ্ছি, আমি এটাকে সাইড উল্টাবো না, অর্থাৎ ওয়ান সাইডেড পোচ হবে এটি। এবার আমেরিকান চপস্টিকে এইভাবেই ডিমটা আসলে পোচ করে থাকে, ওরা আরও বেশি কাঁচা কাঁচা রাখে কুসুমটা, কিন্তু আমি আর একটু শক্ত করে নিচ্ছি কারণ আমি এত নরম কুসুম খেতে পারি না। এরপর সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ ছিটিয়ে দিতে হবে। এরপর এটি হয়ে গেলে ডিমটি তুলে ফেলতে হবে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি প্রথমে ফ্রি প্লেটে সেই ফ্রাই নুডলসটা নিয়ে নিচ্ছি, সেটির নিচে দিয়ে তার উপর দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছিলাম চিকেন ক্যাপসিকাম শ্রিম্প দিয়ে, সেই মশলাটা উপরে দিতে হবে। আর এরপর তার উপর দিতে হবে সেই পোচ করা ডিমটি। এরপর পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের নুডলস চপসি বা আমেরিকান চপসি যাই বলেন না কেন। আর এটি খেতে অন্যান্য নুডলসের থেকে একটু আলাদা হবে। আর আমি এটিকে পরিবেশন করছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে। এটি খেতে খেলে আপনারা বুঝবেন যে একটি আলাদা টেস্ট চলে আসছে, তার কারণ আমরা নর্মালি যে ধরনের নুডলস খেয়ে থাকি এটি সেই গতিকে বাইরে থেকে এটা রান্না করা হয়েছে। অর্থাৎ আমরা নুডলসটা সাধারণত ফ্রাই করে এভাবে খাই না, কিন্তু আমরা এই আমেরিকান চপসিতে এভাবেই খেয়ে থাকি। আশা করছি আমার রেসিপিটা দেখে আপনাদের খেতে ইচ্ছে করছে, আর যদি খেতে ইচ্ছে করে থাকে তাহলে অবশ্যই একবার হলেও এটি বানিয়ে নেবেন, আর কেমন হলো জানাবেন আমাকে কমেন্টে। আমি একটু কেটে দেখাচ্ছি পরিবেশনের পর, দেখুন কীভাবে কুসুমটা ছুরি দিয়ে খোঁচা দেওয়ার পর সুন্দর করে পড়ছে, এভাবে ওরা আরও কাঁচা খায় কুসুমটা। দেখছেন খেতে, দেখেই খেতে ইচ্ছে করছে অনেকে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।